বিবাহের সাথে মেয়ের পিতাকে সবকিছু দেওয়া, ছেলের মেয়ের পিতাকে সবকিছু দেওয়া, এটা কুসংস্কার, এটা খুব খারাপ। সম্ভবপর ঠেকানোর জন্য চেষ্টা করতে হবে। আমি কিন্তু আবদুল্লাহর বিবাহ দিয়েছি, জানেন কি না, বিবাহতে একটা তার শ্বশুরের পক্ষ থেকে ঘড়ি দিচ্ছিল, জি না এটা লাগবে না, আমাদের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, আমরা এটা করতে পারি, কোনো জিনিস নিতে হবে না। কুসংস্কার, জাহেলিয়ত, খারাপ, হারাম, বেঁচে থাকতে হবে। আমাদের পাড়ায় একটু সময়ে মেয়ের পিতা ইচ্ছা করলে মেয়েকে কিছু দিতে পারে সময়ের গতিতে, যেমন আল্লাহ রাসূল ফাতেমাকে বলছেন, তুমি কিছু চাইলে আমি তোমাকে দিতে পারি, সালিনিমা শেতে, তুমি চাইলে তোমাকে আমি কিছু দিতে পারি, তবে আমি বিচারের মাঠে তোমার কোনো উপকারে আসব না, এই কথা বলছেন। সামাজিকভাবে শ্বশুর জামাইকে সাংসারিক সুবিধায় কিছু দিতে পারে, বিবাহের সাথে যে নীতি প্রথা আছে এইটা হারাম, এটা জাহেলিয়াত, এটা কুসংস্কার, বেঁচে থাকতে হবে।